আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক কয়েকটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দিব যার মধ্যে শুরুর সংবাদটি হল গতকাল খতম তারাবিতে মক্কা আলহারাম শরীফে কয়েক লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন এই যাবৎকালের সব থেকে বেশি মানুষ গতকাল অংশগ্রহণ করেছেন তারাবির নামাজে খতম তারাবিতে মক্কা প্রবেশের প্রত্যেকটা রাস্তা গতকাল ফুল ছিল এবং আল-হারাম শরীফে প্রবেশের যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাতে কানায় কানায় পূর্ণ ছিল ইবাদতকারীতে মুসল্লিতে মোটামুটি যথেষ্ট পরিমাণ মানুষ গতকাল আল-হারাম শরীফে ইবাদত করেছে তবে এখন পর্যন্ত টোটাল ১৯ মিলিয়ন মানুষ ইবাদত করার সুযোগ পেয়েছে আলহারাম শরীফে টোটাল এক কোটি নব্বই লক্ষ মানুষ আলহারাম শরীফে প্রথম রমজান থেকে আটাইশ রমজান পর্যন্ত ইবাদত করার সুযোগ পেয়েছে গতকাল টোটাল কত মানুষ হয়েছে তার কোনো এখনও হিসেব আসেনি আশা করা যাচ্ছে আগামীকাল হিসেবটি চলে আসবে টোটাল গতকাল আলহারাম শরীফে কতজন মানুষ ইবাদত করেছে পরের যে সংবাদটি সেটি হলো আপনাদের অনেকেরই খেয়াল আছে অনেকেই গতকাল একটা ভিডিও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে স্লোগান দেওয়ার মদিনা শরীফে বেশ কয়েকজন পাকিস্তানি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চোর চোর বলে স্লোগান দিচ্ছিলেন সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মদিনা পুলিশ পাঁচজনকে আটক করেছে তাদেরকে রাজনৈতিক উস্কানি দেওয়ার অপরাধে আটক করেছে প্রিয় দর্শক খেয়াল রাখবেন সাউদিতে রাজনৈতিক কোনো সমাবেশ কোনো ধরনের উশৃঙ্খলতা কিংবা কোন ধরনের জনসমাগম করা জঘন্য অপরাধ